নমস্কার, ফাইনেল রিপোর্টৰ সৈতে ষ্টুডিঅত মই পূবালী শর্মা। শ্রীলঙ্কাত অসম সন্তান রিয়ান পরাগৰ বলিং বিক্রম। আন্তঃৰাষ্ট্ৰীয় টি টুৱেণ্টিত প্ৰথমবাৰলৈ উইকেট দখল কৰিলে রিয়ানে। শ্রীলঙ্কাৰ বিৰুদ্ধে তিনিটা উইকেট দখল কৰিছে রিয়ান পরাগে। আঠটা বলত পাঁচ ৰাণ দি তিনিটা উইকেট দখল কৰিছে রিয়ানে। রিয়ানৰ হাতত ক্লিন বোল্ড শ্রীলঙ্কাৰ তিনি বেটছমেন। রিয়ানৰ হাতত ক্লিন বোল্ড কামিন্টু মেণ্ডিছ, মহিষ থিকসানা আৰু দিলশান মধুশংকা। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের হয়ে রিয়ানের সর্বাধিক তিনটা উইকেট দখল। শ্রীলঙ্কার বিরুদ্ধে 43 রানত জয়ী হয়েছে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কাক 214 রানের টার্গেট দিছিল ভারতে। 19 ওভার দুটা বলত 170 রানতে অল আউট হয় সিংহল বাহিনী। আর ইতিমধ্যে ভারতে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিজয় সাব্যস্ত করবলে সক্ষম হয়েছে। আর এইবার এই যখন খেল দেখবলে পাওয়া গেল, এই খেলত রিয়ান পরাগর বলিং বিক্রম দেখবলে পাওয়া গেছে। তিনটাক উইকেট দখল করবলে সক্ষম হয়েছে রিয়ান পরাগে। আর ভারতের হাতত পরাস্ত হয়েছে শ্রীলঙ্কা। 43 রানের ব্যবধানত টিম ইন্ডিয়া জয়ী বিজয় সাব্যস্ত করবলে সক্ষম হয়েছে। আর শ্রীলঙ্কাত অসম সন্তান রিয়ান পরাগে দেখালে বলিং বিক্রম। আন্তঃরাষ্ট্রীয় টি টুয়েন্টিত প্রথমবারলৈ উইকেট দখল করে বলিং বিক্রম দেখালে রিয়ান পরাগে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটাক উইকেট দখল করেছে রিয়ান পরাগে। আটটা বলত পাঁচ রান দিয়ে তিনটা উইকেট দখল করবলে সক্ষম হয়েছে অসম সন্তান রিয়ান পরাগে। আর রিয়ানের যুর্দান্ত খেল, সেই দুর্দান্ত খেলক সকলে একমুখে প্রশংসা করা পরিলক্ষিত হয়েছে। অসমবাসীর দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে এই খেল। কেবল অসমবাসী বলে কলে ভুল হব, সমগ্র দেশবাসীর দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে এই খেল। আর বিশেষক অসম সন্তান হওয়া হেতুকে রিয়ানের খেল, সেই খেল সাবলে অধীর আগ্রহে বাট চাই আছে অসমবাসীয়। আর অসমবাসীর আশা যে পূরণ করেছে রিয়ানে। এই খেল সুন্দর প্রদর্শন দেখাবলে সক্ষম হয়েছে রিয়ান পরাগে। তিনটাক উইকেট দখল করেছে, বলিং বিক্রম দেখা পরিলক্ষিত হয়েছে এই খেল। আর টি টুয়েন্টি খেলত পোন প্রথমবার রিয়ানে তিনটাক উইকেট দখল করবলে সক্ষম হয়েছে। রিয়ানের হাতত তিনটাক উইকেট দখল করেছে রিয়ানে। 43 রানের ব্যবধানত শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় সাব্যস্ত করবলে সক্ষম হয়েছে টিম ইন্ডিয়ায়। প্যারিস অলিম্পিকত ভারতের জয়যাত্রা। পুরুষের হকীত নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়ী হয়েছে ভারত। 3-2 গোলের ব্যবধানত ভারতে জয়লাভ করবলে সক্ষম হয়েছে। আর প্যারিস অলিম্পিকের ভারত আহিছে এটা ভাল খবর। প্যারিস অলিম্পিকত ইতিমধ্যে ভারতের জয়যাত্রা আরম্ভ হয়েছে। পুরুষের হকীত নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় সাব্যস্ত করেছে ভারতে। 3-2 গোলের ব্যবধানত বিজয় সাব্যস্ত করবলে সক্ষম হয়েছে ভারতে। এবার ভারতের 117গৰাকী খেলুয়ে অংশগ্রহণ করেছে প্যারিস অলিম্পিকত। আর এই প্যারিস অলিম্পিকত এইবার ভারতলৈ বহুতো সুনাম কঢ়িয়াই আনিব বলে ভারতবাসী আশাবাদী হয়ে আছে। আর সেই আশার যে প্রথমটি খোঁজ পেলাইছে এগারী খেলুয়ে, যুষর হকী খেল, সেই হকী খেলত 2-3 গোলের ব্যবধানত নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিজয় সাব্যস্ত করেছে ভারতীয় খেলুয়ে। এটা ব্রেকিং নিউজ। দিল্লীত অসমের যুবতীক নৃশংসভাবে হত্যা করা হয়েছে। 21 বছরীয় এগারী যুবতীক চুরীরে হানি খুঁচি হত্যা করা হয়েছে। মৃত যুবতীগীর নাম স্নেহা নাথ রাজ নামের যুবকজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ উত্থাপন হয়েছে। অভিযুক্ত রাজরু ঘর অসমত। ভুক্তভোগী আর অভিযুক্তর মাজত আছিল চিনাকি। দ্বারকা সেক্টর 23 সংঘটিত হয়েছে এই হত্যাকাণ্ড। অভিযুক্ত রাজেও হাতত পাইছে আঘাত। ঘটনা সন্দর্ভত দিল্লী আরক্ষীর তদন্ত অব্যাহত। প্রেমর বাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার সন্দেহ প্রকাশ করা হয়েছে। দুয়োরে মাজত হওয়া বাক বিতণ্ডার পাছতে যুবতীগীক হত্যা করার সন্দেহ প্রকাশ করা হয়েছে। এবার নৃশংসভাবে দিল্লীত এগারী যুবতীক হত্যা করা হয়েছে। অসমের যুবতীক হত্যা করা হয়েছে। আর এজন যুবকর বিরুদ্ধে উত্থাপন হয়েছে এই হত্যাকাণ্ডর অভিযোগ। এগারী রাজ নামের যুবকর বিরুদ্ধে যুবতীগীক চুরীরে হানি খুঁচি হত্যা করার অভিযোগ উত্থাপন হয়েছে। দুয়োরে মাজত প্রেমর সম্পর্ক আছিল বলে জানি গৈছে। আর প্রেমত হওয়া কিছু কন্দলার বাবে যুবকজনে এই নৃশংস পথ বাছি লওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। আন এটা ব্রেকিং নিউজ। বিশ্বনাথর বিদ্যুৎ উপসংমণ্ডলের নিয়ন্ত্রণ কক্ষত অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। ট্রান্সফর্মার বিস্ফোরণের ফলত জুইৰ সূত্রপাত। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ কক্ষর বিস্তর ক্ষতি সাধন হয়েছে।
অগ্নিকাণ্ডৰ পিছতে অন্ধকাৰাচন্দ হৈ পৰিছে বিশ্বনাথ। উৎকট গৰমৰ মাজতে বিশ্বনাথত ব্যাহত হৈ পৰিছে বিদ্যুৎ সেৱা ব্যাহত হোৱাৰ ফলত ৰাইজৰ মাজত সৃষ্টি হৈছে হাহাকাৰ। কেইবাদিনো ধৰি বিশ্বনাথত ব্যাহত হৈ থাকিব বিদ্যুৎ সংযোগ, এক দুৰ্ঘটনা। আৰু সেই দুৰ্ঘটনাৰ পাছতে এতিয়া সমগ্ৰ বিশ্বনাথ অন্ধকাৰাচন্দ হৈ পৰা পৰিলক্ষিত হৈছে। কেৱল এটা অগ্নিকাণ্ডৰ বাবে এই দুৰ্ভোগ ভুগিবলগীয়া হৈছে এতিয়া বিশ্বনাথবাসীয়ে। এফালে উৎকট গৰম আৰু আনফালে বিশ্বনাথত এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে লোড শ্বেডিং, যিয়ে ৰাইজৰ মাজত সৃষ্টি কৰিছে হাহাকাৰ পৰিস্থিতি। সেইটো মানে ডিউটি মোৰে আছিলে আৰু মই ডিউটি মানে পিৰিয়ডতে বহি আছিলোঁ। মোৰ লগতে আৰু চাৰিজন মোৰ লগৰ ষ্টাফ বহি আছিলে। তাৰ মাজতে শব্দ এটা হ'ল, শব্দ এটা হওঁতে মানে গন্তব্যত বাহিৰলৈ ওলাই আহিলোঁ। বাহিৰলৈ ওলাওঁতে মানে এই ট্ৰেঞ্চফৰ্মাৰ ওচৰতে জুই এখন দেখা পালোঁ। তাৰপিছত বালি আনি পেলাই আমি মাৰি মাৰি নুমুৱালোঁ। তাৰপিছত পিছত গন্তব্য দেখিলোঁ তাতো জুই লাগিছে, তাতো নুমুৱালোঁ। তাৰপিছত মানে এয়া এতিয়া আমাৰ ডিপাৰ্টমেণ্টৰ মানুহ লাগি আছে কামত। কিমানমান ক্ষয় ক্ষতি হৈছে, কিমান দিন লাগিব সেইটো আজি মানে ক্ষমা কৰিব, আজিতো অসম্ভৱ বাৰু। তথাপি চেষ্টা কৰা যাব ছাইডখিনি মানে বেলেগ ফালৰ পৰা টানি চলাবৰ কাৰণে লাইনটো। কালি মানে সন্ধিয়ালৈকে হয়তো ক্লিয়াৰ হ'বগৈ, মানে কালি সন্ধিয়াৰ ভিতৰত লাইট পোৱা চান্স আছে। হয়, আজি কোন চান্স আছে? আজি আছে, ছাইডৰ পৰা যদি চাওঁতে মানে যোগাযোগটো কৰি আছে, ছাইডৰ পৰা যদি পাৰিলে মানে অলপ এক্সটেনশ্যন কৰিবলৈ বেলেগ ছাইডৰ পৰা টানি চলাব পাৰে, নহ'লে কালি সন্ধিয়াৰ পৰা পাব, সন্ধিয়ালৈ পাব। বিশেষ জানিবৰ বাবে আমি ফোনযোগে সংযুক্ত হৈছোঁ তুষাৰ হাজৰিকাৰ সৈতে। তুষাৰ, এই অগ্নিকাণ্ডৰ ফলত এই যি বিদ্যুৎ উপসংমণ্ডলৰ কাৰ্যালয়, তাত কিমান ক্ষয় ক্ষতি হৈছে সবিশেষ জনাওক। হয়, আচলতে বিদ্যুৎ উপসংমণ্ডল যিটো কাৰ্যালয় তাৰ কাষতে আচলতে এটা নিয়ন্ত্ৰণ কক্ষ আছে, বিশ্বনাথ চাৰিআলি বিদ্যুৎ উপসংমণ্ডল কাৰ্যালয়ৰ কাষত। আৰু সেই কাৰ্যালয়টো আচলতে যি নিয়ন্ত্ৰণ কক্ষ আছিলে, সেই নিয়ন্ত্ৰণ কক্ষ ইতিমধ্যে আচলতে ভস্মীভূত হৈ পৰিছে। আৰু ট্ৰেন্সফৰ্মাৰত প্ৰথমতে অগ্নিকাণ্ড সংঘটিত হৈছিলে আৰু তাৰপিছতে এই নিয়ন্ত্ৰণ কক্ষৰ ভিতৰত অগ্নিকাণ্ড সংঘটিত হয়, যাৰ ফলত নিয়ন্ত্ৰণ কক্ষটোৰ লগতে সেই নিয়ন্ত্ৰণ কক্ষটোৰ লগত সংযুক্ত যিসমূহ ট্ৰেন্সফৰ্মাৰ আছিলে তাৰ অধিকাংশ এতিয়া বিকল হৈ পৰিছে। আৰু যাৰ ফলত বিদ্যুৎ সংযোগ বিশ্বনাথ চাৰিআলিৰ লগতে পাৰ্শ্বৱৰ্তী অঞ্চলসমূহত এতিয়া ব্যাহত হৈ পৰিছে। আৰু আমি যি তথ্য লাভ কৰিছো, এই যি বিদ্যুৎ সংযোগ ব্যাহত হৈ পৰিছে সেয়া আচলতে দুই বা তিনি দিনৰ প্ৰয়োজন হ'ব, কাৰণ গুৱাহাটী বা অন্যান্য স্থানৰ পৰা আচলতে উচ্চ পৰ্যায়ৰ যিসকল কাৰিকৰী বিষয়া আছে তেওঁলোক আহিব লাগিব, বা যিসমূহ তেওঁলোকৰ ক্ষয় ক্ষতি হৈছে ট্ৰেঞ্চফৰ্মাৰে হওক বা চুইচ বৰ্ড সমূহে হওক সেইসমূহ আনিব লাগিব, তাৰপিছতহে আচলতে পুনৰ কাৰ্যক্ষম হৈ উঠিব এই বিদ্যুৎ সেৱা। আৰু যাৰ বাবে এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে উৎকট গৰমৰ ফলত হাহাকাৰ পৰিৱেশৰ সৃষ্টি হৈছে বিশ্বনাথ চাৰিআলিত। আৰু সাধাৰণ জনতা এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে যে হাহাকাৰ পৰিৱেশৰ সৃষ্টি হৈছে, কাৰণ যথেষ্ট গৰম, দিনটো যথেষ্ট গৰম হৈছিলে আৰু ৰাতিৰ ভাগতো এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে যথেষ্ট গৰম, যাৰ বাবে ৰাইজৰ যথেষ্ট অসুবিধা হৈছে। কিন্তু তাৰ মাজতে যি দুৰ্ঘটনা সংঘটিত হৈছে তাক লৈ এতিয়া যথেষ্ট ৰাইজৰ মাজত প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈছে যে এটা নিয়ন্ত্ৰণ কক্ষত আচলতে যি ইঞ্জিনিয়াৰে হওক বা বিভাগীয় যিসকল বিষয়া থাকিব লাগে তেওঁলোক আছিল নে নাই, কি কাৰণে এনেধৰণে এক বৃহৎ ক্ষতি হবলৈ পালে বা এনেধৰণৰ ঘটনা দুৰ্ঘটনা সংঘটিত হবলৈ পালে, কাৰোবাৰ ইয়াত আচলতে গাফিলতি আছে নেকি, সেইসমূহ আচলতে ৰাইজে এতিয়া বিচাৰিছে তদন্ত হোৱা, উচ্চ পৰ্যায়ে তদন্ত হোৱা বিচাৰিছে। কাৰণ ৰাইজৰ মাজত যি হাহাকাৰ পৰিৱেশৰ সৃষ্টি হৈছে, কাৰেণ্ট নাথাকিব, কেইবাদিনৰ বাবেও কাৰেণ্ট নাথাকিব, বিদ্যুৎ সংযোগ কেইবাদিনৰ কাৰণেও নাথাকিব, কাৰণ সেইসমূহ মেৰামতি হোৱাৰ পিছতহে আচলতে বিদ্যুৎ সংযোগ পাব বা বিদ্যুৎ সেৱা লাভ কৰিব, যাৰ বাবে এতিয়া ৰাইজৰ মাজত যথেষ্ট প্ৰশ্ন উদ্ভৱ হৈছে যে কাৰোবাৰ গাফিলতি আছিল নেকি, যাৰ বাবে এক বৃহৎ দুৰ্ঘটনা আজি সংঘটিত হ'বলৈ পালে, আৰু তাক লৈ এতিয়া চৰ্চা চলিছে আৰু সকলোৱে ইয়াৰ এক উচ্চ পৰ্যায়ৰ তদন্তৰ দাবী কৰিছে। নিশ্চয় তুষাৰ হাজৰিকা, আপোনাক ধন্যবাদ জনাইছো সমগ্ৰ বিষয় সন্দৰ্ভত সবিশেষ জনোৱাৰ বাবে। আৰু ইতিমধ্যে তুষাৰে জনাইছে কেইবাদিনলৈকে বিশ্বনাথ অঞ্চলত থাকিব, বিদ্যুৎ সংযোগ ব্যাহত হৈ থাকিব। এফালে উৎকট গৰম আৰু সেই উৎকট গৰমৰ মাজতে বিশ্বনাথবাসীৰ মূৰত এতিয়া ভূতৰ ওপৰত দানহ বাগৰি পৰা দি পৰা পৰিলক্ষিত হৈছে। করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ত উত্তপ্ত পরিস্থিতি, রোগীর মৃত্যুক কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মৃতদেহ লৈ চিকিৎসালয়ত প্রতিবাদ সাব্যস্ত করেছে রোগীর আত্মীয়। চিকিৎসকর গাফিলতির সোমনাথ বণিক নামের যুবকজনের মৃত্যু হওয়ার অভিযোগ উত্থাপন করেছে আত্মীয়। শনিবারে দিনের ভাগত মধুমেহ রোগের চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছিল 28 বছরীয় যুবকজন। বেজি আর অক্সিজেন দিয়ার পাছতে রোগীগুলির স্বাস্থ্যর অবনতি ঘটা বলে পরিয়ালকে জানিবলে দিছে। কর্তব্যরত চিকিৎসক ডাক্তার বুরহান
সংস্থানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে আক্রান্ত। বারে বারে চিকিৎসকক অনুরোধ করার পিছতো রোগীক আহি পরীক্ষা নকরার গুরুতর অভিযোগ। পরবর্তী সময়ত সন্ধিয়া মৃত্যু হয় সোমনাথ বণিকর, চিকিৎসালয়ত মোতায়েন করা হয়েছে আরক্ষী। সাড়ে এগারোটা পনেরো বারোটার সময় আমি হসপিটালে আনিয়া অ্যাডমিশন হয়েছে আমার বাতিঝারে। লয়বার পরে তারা স্যালাইন ইঞ্জেকশন, ইনসুলিন আর অক্সিজেন লাগাইছে। লাগাইবার দশ মিনিট পরে তার শরীরে এত উত্তেজনা আরম্ভ হয়েছে যাতে কন্ট্রোলের বাইরে হ্যাঁ অক্সিজেন কোনো অবস্থায় নিতে পারে না। তখন তারা আমি ডাক্তারে গিয়া, তখন বুড়ান আছেন ডাক্তার, ডাক্তারে গিয়া কইছে স্যার কাইন্ডলি আপনি একটু আইন আয়া দেখেন, আপনি ইনসুলিন দিছেন, অক্সিজেন দিছেন, স্যালাইন দিছেন, দেওয়ার সত্ত্বেও তার বডি যেভাবে কাঁপা আরম্ভ করছে হ্যাঁ অক্সিজেন কোনো অবস্থায় নিতে পারে না, কাইন্ডলি আপনি একটু আইন আয়া দেখেন। তাই উঠি আমার উত্তরটা দিল তুমি এখন যাও গিয়া দশ পনেরো মিনিট পরে এমনি নর্মাল হইব, অক্সিজেন দিলে ইনসুলিন দিলে এরকম একটু কয় আস্তে আস্তে নর্মাল হইব। তাই না আমার কথা মতো কেন তাই নাইলো না? আমার 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 অনুরোধ হইল এইটাই যে বুড়ান আমি আমি কইছি স্যার কাইন্ডলি কাইন্ডলি আপনি একটু কাইন আইয়া আমার পেশেন্টটা দেখুন, তাই কেন আইলো না? তাহলে হান্ড্রেড পার্সেন্ট ডাক্তারের ক্যাপাবিলিটি মারা গেছে, তাই কেন আমার কথা মতো তাই নাইলো না? ডাক্তার খবর নাই। সি এস আই আর নেস্টর বিত্তীয় কেলেঙ্কারিত চারিজনক গ্রেপ্তার করা হয়েছে। আট লাখ টাকা উৎকোচ লো সি বি আইর জালত পড়ল চারি অভিযুক্ত। সি এস আই আর নেস্টর দুই বিষয়া বিজ্ঞানীক গ্রেপ্তার করেছে সি বি আই। যোরহাট সি এস আই আর নেস্টর প্রধান বিজ্ঞানী প্রসেনজিৎ মান্নাক গ্রেপ্তার। যোরহাট সি এস আই আর নেস্টর স্টোর আর ক্রয়র নিয়ন্ত্রক প্রবীণ কুমার বার্মাকো গ্রেপ্তার করা হয়েছে। এম এস কে এক্স কে টেকনোলজিস প্রাইভেট লিমিটেডর সঞ্চালক কঙ্কন কাশ্যপ আর ভাতৃ অঙ্কন বরপূজারীকো গ্রেপ্তার করেছে তদন্তকারী দলটোয়ে। উল্লেখ্য যে গুয়াহাটির কঙ্কন কাশ্যপক গ্রেপ্তার করেছে সি বি আই। বিত্তীয় অনিয়মর অভিযোগত গবেষণা প্রতিষ্ঠান কেবাগী বিজ্ঞানী গাণনিক বিষয়ার আন কর্মচারী সোধা পোছা করেছে তদন্তকারী আরক্ষী। তদন্তকারী দলটোয় আর বিজ্ঞানী ডক্টর যতীন কলিতা, গাণনিক বিষয়া অভয় সাকারি, প্রাক্তন গাণনিক বিষয়া রমাশঙ্কর শর্মা, প্রাঞ্জল শর্মা, উদয় ত্রিবেদী, পুতু বরার আন কেবাজনো কর্মচারীক সি বি আইর দলটোয় সোধা পোছা করেছে। উল্লেখ্য যে কে এক্স কে টেকনোলজিস প্রাইভেট লিমিটেডর সঞ্চালকে দিছিল কঙ্কন কাশ্যপে এটা কনসালটেন্সি ফর্মর একাউন্টলৈ প্রেরণ করেছিল ন লাখ টাকা। কঙ্কন কাশ্যপর ভাতৃ অঙ্কনে ব্যাংক একাউন্টরপর উলিয়াইছিল আট লাখ টাকা, ইয়ারে সাত লাখ টাকা বিল আদায়ের বাবে উৎকোচ হিসাবে দিছিল সি এস আই আর নেস্টর স্টোর আর ক্রয়র নিয়ন্ত্রক প্রবীণ কুমার বর্মাক। আনহাতে এক লাখ টাকা নিজের রাখিছিল অঙ্কনে। ইতিমধ্যে সি বি আই জব্দ করেছে আট লাখ টাকা। অসমকে ধরে দেশের বিভিন্ন রাজ্যের ওঠরটা স্থানত চলিছে সি বি আইর অভিযান। অসম, ঝাড়খণ্ড, বিহার, উত্তর প্রদেশ, দিল্লিত চলিছে অভিযান। অভিযানকালত তদন্তকারী দলটিয়ে জব্দ করেছে বৃহৎ পরিমাণের আপত্তিজনক নথিপত্র। ইফালে চারি অভিযুক্তক আজি গুয়াহাটী উচ্চ ন্যায়ালয়ত হাজির করেছে সি বি আই। বাঘ ধরার নামত বন বিভাগের লড়া ধেমালি। মাছ ধরা জালেরে ঢিঙত ঠেকিয়াপতিয়া ধরবলে আহিল সুন্দরবনের বন্যপ্রাণী বিশেষজ্ঞ, কিন্তু বনকর্মী তথা বিশেষজ্ঞর চকুর সম্মুখতে জাল ফালি পলাল বনরজা। এক্সকেভেটরের সহায়ত মরাপাটর খেতিত চলা অভিযানের সময়তে জালের উপরে জঁপিয়াই পার হয়ে গেল প্রকাণ্ড ঢেকিয়াপতিয়াটো। মরাপাটর খেতির মাজের উলাই বাঘটো বাহনী যাওয়ার সময়তে নীরব দর্শক হয়ে চাই রোল বন বিভাগের বিষয়া কর্মচারী তথা বিশেষজ্ঞসকলে। পঁচিশ দিনে জনাঞ্চলত বিচরণ করা প্রকাণ্ড ঢেকিয়াপতিয়াটোক পিঞ্জরাবদ্ধ করাটো দূরৰে কথা, ট্রেঙ্কুলাইজও করবা নাই বন বিভাগে, সুন্দরবনের বিশেষজ্ঞর দ্বারাও ট্রেঙ্কুলাইজ করবা নাই বাঘটো। ঢিঙত মুক্ত বিচরণ করা বাঘটুক ধরবলে সুন্দরবনের অনা জালেরে দুই কিলোমিটার অঞ্চল বেৰ দিছিল বন বিভাগে, কিন্তু বন বিভাগের অভিযানের মাজতে জাল ফালি বাহনীর মাজত সোমাল ঢেকিয়াপতিয়া বাঘটো। মরাপাটর খেতির বাঘ ওলাই যাওয়ার পিছতে মাইক যোগে কেবল সতর্কতাহে জারি করলে অসহায় বন বিভাগে। বাঘ ধরবলে বারোখন এক্সকেভেটরের ওরাং রাষ্ট্রীয় উদ্যানের আনিছিল দুটাক হাতী। সুন্দরবন রাষ্ট্রীয় উদ্যানেরও আহিছে মাছ ধরা জাল লৈ বাঘ ধরবলে আহিছে বিশেষজ্ঞর দল। সর্বশক্তি প্রয়োগ করেও পঁচিশ দিনে মুক্ত বিচরণ করা ঢেকিয়াপতিয়াক পিঞ্জরাবদ্ধ করাত ব্যর্থ হয়েছে বন বিভাগ। সকল রাইজকে জানা হয়েছে উক্ত বাঘটি জঙ্গলের বাহির দিকে ওলাই আছে, গতি সকল রাইজক এই স্থান এড়ি নিজের নিজের
ঘর যাবার কারণে অনুরোধ জানানো হল। পরবর্তী বাতৰি মাজলৈ যোৱাৰ পূৰ্বে পুনৰবাৰ আগবঢ়াইছো নিউজ হেডলাইন্স।